বর্তমানে ট্রেনের টিকিট পাওয়া সোনার হরিণের মতো হয়েছে, এতটা দুর্লভ। টিকিট পেতে তো অনেক কষ্ট করা হচ্ছে এবং রাত্রে সেহরি খেয়ে আসার পরে দেখা যায় যে তারপরেও অনেক কষ্ট করে শেষ মুহূর্তে টিকিট পাইছি আর কি। তো সব মিলিয়ে আমি 3টা বছর পরে যাচ্ছি আর কি, তো এই কারণে আমি খুবই খুশি। আর আমার বাবা অসুস্থ বয়স্ক, তো আমি 3টা বছর খালি দোয়া করছি যে আমার বাবাটা যেন সুস্থ থাকে, তো সেই কারণে আমি আরও বেশি আবেগী। আর লাস্ট 2 বছর সবাইকে অনেক মিস করেছি, তো এবার বাড়ির সবার সাথে একসাথে ঈদ করতে পারছি, এটা অনেক। আমিও বিগত 1.5 বছর থেকে যাইনি দেশে, এজন্য আমার অনুভূতিটা কি বলবো অনেক ভালো, আমরা অনেক এক্সাইটেড। অগ্রিম ঈদ মুবারক সবাইকে। কিন্তু করোনার জন্য লাস্ট 2 বছর যাওয়ার সুযোগ হয়নি, তো এবছর সত্যি সবাই খুব আনন্দে আছি আর সবার সাথে ঈদ করতে পারবো, এটাই এই জন্যই বেশি এক্সাইটেড। আর লাস্ট 2 বছর সবাইকে অনেক মিস করেছি, তো এবার বাড়ির সবার সাথে একসাথে ঈদ করতে পারছি, এটা অনেক। কর্তৃপক্ষের এই বিষয়টা খেয়াল রাখা উচিত, কারণ ঈদের ভিতর সবাই হচ্ছে চায় তার আত্মীয় স্বজনদের সাথে ঈদ কাটানোর জন্য। যদি এই সময়টাই তো সবাইকে ভোগান্তি করতে হয়, এমনিতে টিকিট কাটার সময় অনেক ভোগান্তি শিকার হতে হয়, এখন যদি ট্রেনের টাইমিং নিয়ে ভোগান্তি হতে হয় সেক্ষেত্রে এটা খুবই কষ্ট, দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত এই বিষয়টার প্রতি সবার একটু খেয়াল রাখার। আসলে ট্রেনের টিকিট কাটতে এখন সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়া হচ্ছে ট্রেনের টিকিট কাটতে। আমি গত 23 তারিখ থেকে অনলাইনে ট্রাই করছিলাম, বাট অনলাইনে যে পরিমাণ মানে কি বলবো আর কি বার্গেটিং হচ্ছে আর কি, দেখা হলো যে টিকিট ছাড়া 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো টিকিট প্রায় 300-350 টিকিট শেষ হয়ে যাচ্ছে। পরে শেষ পর্যন্ত যখন অনলাইনে টিকিট কাটতে না পারলাম, পরে দেখা হলো স্টেশনে আসলাম, স্টেশনে দেখা হলো দুপুরে আসছে, মানে দেখা হলো যে ট্রেনে এত পরিমাণ ভিড়, প্রথমে হয়তো ভিড় হওয়া ছিল না, পরে দেখা হলো যে প্রায় 20 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দেখা হলো যে পরের দিন সকাল 8-9টার দিকে টিকিট পাইছি। কেননা দেখা হলো যে মানে এখন বর্তমানে ট্রেনের টিকিট পাওয়া সোনার হরিণের মতো হয়েছে, এতটা দুর্লভ। আমি 2 দিন ট্রাই করে টিকিট কিন্তু আমি কাটতে পারি নাই, ট্রেনের টিকিট কাটতে পারি নাই, সো আমাকে চলে আসতে হয়েছে, অনেক আগে চলে আসতে হয়েছে যাতে আমি ট্রেনটাতে উঠতে পারি। এটা কিন্তু খুব প্যাথেটিক একটা বিষয়, এছাড়া আমার আর কিছু বলার নেই। তো সব মিলিয়ে আমি 3টা বছর পরে যাচ্ছি আর কি, তো এই কারণে আমি খুবই খুশি। আর আমার বাবা অসুস্থ বয়স্ক, তো আমি 3টা বছর খালি দোয়া করছি যে আমার বাবাটা যেন সুস্থ থাকে, তো সেই কারণে আমি আরও বেশি আবেগী। টিকিট নিয়ে যেমন মানে আপনার অনলাইনে যে টিকিটের ব্যবস্থা, এটাই তো খুবই প্রবলেম, কারণ সার্ভার ডাউন থাকে, আমরা ঢুকতে পারি না, আমাদের কোনো অ্যাক্সেস থাকে না। আমরা যদি ঢুকে সিট সিলেকশন করি সেই ক্ষেত্রে দেখা যায় যে পেমেন্ট গেটওয়েতে প্রবলেম, হ্যাঁ, এ ধরনের নানান রকম জটিলতা আছে, তো যার কারণে বাধ্য হয়ে আমাদেরকে এই রেল স্টেশনে এসে অনেক লম্বা সময় দাঁড়ায় থেকে টিকিটটা করতে হয়। যেমন আমি আজকের যে টিকিটটা করে যাচ্ছি এটার জন্য আমাকে একদম ফুল 12 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে, অর্থাৎ আমি আগের দিন রাত 10:45 প্ল্যাটফর্মে ঢুকে এবং পরের দিন এই টিকিটটা যখন পাই তখন আপনার 9:51, অর্থাৎ একদম পুরো 12 ঘন্টায় প্রায়। আমিও বিগত 1.5 বছর থেকে যাইনি দেশে, এজন্য আমার অনুভূতিটা কি বলবো অনেক ভালো, আমরা অনেক এক্সাইটেড, আসলে অনেক খুশি, যাচ্ছি বাবা মাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, এজন্য অনেক খুশি। আমরা রাজশাহী যাচ্ছি। আমি ঈদ করতে রাজশাহীতে যাচ্ছি, দাদু নানু তারপরে আমার দাদি সবার সাথে ঈদ করবো, তো আমার অনেক ভালো লাগতেছে যে সবার সাথে ঈদ করবো, অনেকদিন পর দেখা হবে সবার সাথে, তো আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অগ্রিম ঈদ মুবারক সবাইকে।